তো আপনার ওএস ডাউনলোড হয়ে যাওয়ার পরে সিম্পলি এখানে আপনি ওএসের অপশনটি দেখতে পাবেন, যেটি একটু আগে আমরা ডাউনলোড করলাম, এপিআই লেভেল 33। দেন এবার আমি নেক্সট করছি এখান থেকে। এখানে ডিভাইসের নাম, অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসের নাম বাই ডিফল্ট যা ছিল আমি সেরকমই রেখে দিচ্ছি, এবং অন্যান্য যে সেটিংসগুলো আছে এভিডির জন্য অর্থাৎ অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসের জন্য আমি সেইগুলো সেরকমই রেখে দিলাম। দেন এখানে ফিনিশ করে দিচ্ছি। তাহলেই খেয়াল করে দেখুন এখানে আমাদের একটি অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট হয়ে গেছে, যার এপিআই লেভেল হচ্ছে 33 এবং সাইজ অন ডিস্ক হচ্ছে 513 মেগাবাইট। তো এখানে রান বাটন আছে, এই রান বাটন ক্লিক করে আমরা অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসটি এখান থেকে রান করতে পারি। এখানে এডিট বাটন আছে, এখান থেকে ক্লিক করে আমরা নতুন করে এটাকে এডিট করে নিতে পারি, অথবা এই অপশনস থেকে এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি, অথবা ডাটা ওয়াইপ করে দিতে পারি, অথবা ডিলেটও করে দিতে পারি। তো যাই হোক, আমাদের অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস যেটি, এটিকে এবার আমরা করব কি, রান করব। তো রান বাটনে ক্লিক করার পরে খেয়াল করে দেখুন এখানে স্টার্টিং অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস, এটা স্টার্ট হতেও কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে নেবে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনাকে ফার্স্ট টাইম ওয়েট করতে হবে। তো ফার্স্ট টাইমই আসলে এগুলো ওপেন হতে বা কানেক্ট হতে, স্টার্ট হতে বেশ কিছুটা সময় নিয়ে নেয়। দেন এরপরে যখন আপনার হার্ডওয়্যার, আপনার সফটওয়্যার এগুলো স্টার্ট করতে 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 এগুলোর সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে, তখন দেখবেন যে এতটা সময় কিন্তু আর নেবে না। তো ফার্স্ট টাইম এখানে আমার অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস রান হচ্ছে, এবং ফার্স্ট টাইম আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছুটা সময় নিয়ে নিচ্ছে। এবং যখনই এখানে আমাদের অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসটা রান হয়ে যাচ্ছে, তখনই খেয়াল করে দেখুন এখানে যে ডিভাইসের তালিকা, যেখানে এর আগে আমাদের ক্রোম ওয়েব ছিল, এডজ ছিল, এখানে কিন্তু নেক্সাস 5X API 33 এটা কিন্তু যুক্ত হয়ে গেছে। তো এখন আমরা করব কি, আমাদের যে এমুলেটর এটা 100% যখন রেডি হয়ে যাবে, এখনও কিন্তু খেয়াল করে দেখুন এটা রেডি হয়নি, এখনও কিন্তু রানই হচ্ছে, এটা এখনও কিন্তু এটা ফুললি রেডি হয়নি। যখন ফুললি রেডি হয়ে যাবে আমরা জাস্ট রান বাটনে ক্লিক করব। রান বাটনে ক্লিক করলেই যেহেতু আমাদের নেক্সাস 5X ইমুলেটরটা এখানে সিলেক্ট করা আছে, এই ইমুলেটরেই আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশনটি রান হবে। তো ফ্লাটার অ্যাপ্লিকেশন ঠিক এভাবে যখন আমরা ইমুলেটরে রান করি বা ভার্চুয়াল ডিভাইসে রান করি, এটা কিন্তু আপনার কম্পিউটারের জন্য যথেষ্ট এক্সপেন্সিভ, কেননা দিস ইমুলেটর ইজ ভেরি রিসোর্স হাংরি। তো যাই হোক, আমরা অপেক্ষা করি কিছুক্ষণ, আমি ততক্ষণ ভিডিওটা পজ করে রাখছি। ওকে ফাইন, আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসে যেটি, সেটি ফুললি রান হয়ে গেছে, এবং আমরা অ্যাজ এ ফিজিক্যাল মোবাইলে ঠিক যেরকম ডিসপ্লে দেখতে পাই, যেরকম ফিচারগুলো দেখতে পাই, এখানেও কিন্তু ঠিক সেরকম ডিসপ্লে, সেরকম ফিচার সব কিছুই আমরা দেখতে পাচ্ছি। এখন নেক্সাস 5X API 33 মোবাইল সিলেক্ট করে আমি আমার ফ্লাটার অ্যাপ্লিকেশনটিকে রান করছি। তাহলে হবে কি, এবার আমাদের ফ্লাটার যে অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েডের জন্য বিল্ড হবে। অ্যান্ড্রয়েডের জন্য বিল্ড হয়ে আমরা যে ইমুলেটরে এটাকে সিলেক্ট করে দিয়েছি বা টার্গেটেড ডিভাইসে এটাকে সিলেক্ট করে দিয়েছি, এই ডিভাইসেই এটা রান হয়ে যাবে। তো ফার্স্ট টাইম যখন অ্যান্ড্রয়েডে রান হবে, তখন অ্যান্ড্রয়েডের যে গ্রেডাল বিল্ড হয়, এই গ্রেডাল বিল্ড হতেও কিন্তু বেশ কিছুটা সময় এখানে নিয়ে নেবে। আপনারা দেখতেই পাচ্ছেন রানিং গ্রেডাল টাস্ক অ্যাসেম্বল ডেবাগ দেখাচ্ছে এখানে। তো যতক্ষণ পর্যন্ত এটা ফার্স্ট টাইম বিল্ড হয়নি, ততক্ষণ পর্যন্ত ভিডিওটা আমি আবার পজ করে রাখছি। ওকে ফাইন, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস, এই ভার্চুয়াল ডিভাইসে কিন্তু আমাদের ফ্লাটার মোবাইল অ্যাপ্লিকেশনটি রান হয়ে গেল, এবং এখানেও খুব সুন্দরভাবে এটি কাজ করছে। বাট এভাবে ইমুলেটরে রান করাটা আমাদের জন্য এফিশিয়েন্ট হবে না, কেননা ইমুলেটর প্রচুর রিসোর্স হাংরি, খুবই হার্ডওয়্যারের উপরে একটা ব্যাড এফেক্ট ফেলে। তো সেক্ষেত্রে আমরা করতে পারি কি, আমরা আমাদের যে ফিজিক্যাল ডিভাইস আছে, আমাদের যে অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেটটি আমাদের হাতে আছে, সেটি দিয়েও কিন্তু আমরা টেস্ট করতে পারি বা সেটিতেও আমরা টেস্টিং পারপাসে রান করতে পারি। তো সেজন্য করতে হবে কি, আপনি যে মোবাইলটি ব্যবহার করছেন সেই মোবাইলের যে ডেভেলপার মোড আছে, সেই ডেভেলপার মোড এনেবল করতে হবে। আপনি যে ব্র্যান্ডের যে মডেলের মোবাইল ফোন ইউজ করছেন, জাস্ট আপনি যদি ইউটিউবে কিংবা গুগলে সেটার ডেভেলপার মোড কীভাবে অন করতে হয় সেটা লিখে সার্চ করেন, তাহলে সেই ডিভাইসে ডেভেলপার মোড অন করার সাফিসিয়েন্ট ডকুমেন্টেশন এবং ভিডিও আপনি পেয়ে যাবেন। তো আমি যে ডিভাইসটি ব্যবহার করছি এটি অপ্পো মোবাইল, আমি এটা ডেভেলপার মোড অলরেডি বেশ আগে থেকেই আমার এটার ডেভেলপার মোড অন করা আছে। তো জাস্ট ইউএসবি কেবল দিয়ে আমরা করব কি, ডেভেলপার মোডে আমাদের ডিভাইসটিকে আমরা আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করব। তো ইউএসবি কেবল দিয়ে ডেভেলপার মোডে যদি আমরা রান করি, রান করার পরেই সাথেই খেয়াল করে দেখুন এখানে
যে ডিভাইস লিস্ট, এই ডিভাইস লিস্টে কিন্তু আমার মোবাইলটিও শো করছে। খেয়াল করে দেখুন, এর আগে কিন্তু শো করেছিল ক্রোম, এডস, নেক্সাস, এখন সেই সাথে সিপিএইচ 2365 মোবাইল শো করতেছে। এই মোবাইলটাই অ্যাকচুয়ালি আমার ফিজিক্যাল ডিভাইস। এখন চাইলে আমি করতে পারি কি, এই ইমুলেটরটাকে আমি এখান থেকে পাওয়ার অফ করে দিতে পারি, ইমুলেটরটাকে টোটালি আমি শাট ডাউন করে দিচ্ছি, চাইলে ইমুলেটরটাকে আমি ডিলেক্টও করে দিতে পারি। তো যাই হোক, ইমুলেটরটা ডিলিট করে দিচ্ছি না, আমি জাস্ট ইমুলেটরটাকে শাট ডাউন করে, এটাকে শাট ডাউন করে জাস্ট আমি রেখে দিচ্ছি। দেন আমার ফিজিক্যাল ডিভাইস সিলেক্ট করে এবার আমি ফিজিক্যাল ডিভাইসেও করতে পারি কি, আমার এই ফ্লাটার অ্যাপ্লিকেশনটিকে রান করতে পারি। তো যখন আমি আবারও রান করতেছি, এটাকে স্টপ করে ফিজিক্যাল ডিভাইস সিলেক্ট করলাম, দেন রান করলাম। এখন যখন আমি আমার ফিজিক্যাল ডিভাইস ব্যবহার করে মোবাইল অ্যাপ্লিকেশনটিকে রান করছি, তাহলে ফিজিক্যাল ডিভাইস থেকে আপনাদেরকে আমি দেখাবো কী করে। তো সেক্ষেত্রে ভাইসর নামে একটি অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনটি দিয়ে করা যায় কি, মোবাইলের সাথে স্ক্রিন শেয়ার করা যায়। তো আপনাদের সাথে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, আমার মোবাইল ফোনের সাথে আমি এখানে স্ক্রিন শেয়ার করতে পারি। মোবাইল ফোনের সাথে এখানে আমি স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে আমি আমার স্ক্রিনে যে অ্যাপ্লিকেশনটি প্লে হচ্ছে বা রান হচ্ছে সেটিকে ফিজিক্যালি এখানে স্ক্রিন রেকর্ডের মধ্যে আপনাদেরকে আমি দেখাতে পারি। তো ফার্স্ট টাইম যখন মোবাইল এটা রান হবে, রান হওয়ার সময় কিন্তু বেশ খানিকটা সময় এটা নিয়ে নেবে, এখান থেকে বেশ কিছুটা সময় আপনার ফার্স্ট টাইম এখানে লাগবে। তো যাই হোক, অনেকটা ইমুলেটরের থেকে যথেষ্ট ফাস্ট কাজ করবে আপনার ফিজিক্যাল ডিভাইসে। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি এখানে ইনস্টলেশন কিন্তু আমার শুরু হয়ে গেছে এবং ফ্লাটার অ্যাপ্লিকেশনটি আমার ফিজিক্যাল ডিভাইসে রান হয়ে গেল এবং স্ক্রিন শেয়ার করেছি আমার মোবাইল থেকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু খুবই স্মুথলি এটা কাজ করছে। তো আশা করি ওভারঅল আমরা বুঝতে পেরেছি যে কীভাবে আমরা নতুন একটি ফ্লাটার অ্যাপ্লিকেশন তৈরি করব এবং সেটিকে কীভাবে আমরা টেস্টিং পারপাসে রান করব।